হ্যাঁ ভাই বল কোথায় যাচ্ছ? উপরে সাপ আছে, আমাদেরও সাপ আছে, সাপের সাথে লড়াই হবে, চলো। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের বামনি ফলসের একটা নতুন মিনি ব্লগ। তো এখানে কিছু মাস আগে আমি আর আমার বন্ধুরা গিয়েছিলাম আর খুব মজা করছিলাম। এই যে এখন আমরা যাচ্ছি বামনি ওয়াটারফলসে, এটা অযোধ্যা পাহাড়ের মধ্যে রয়েছে। তো এখন এই যে এখান থেকে এরকম সিঁড়ি দিয়ে নামতে হয়, তো এখন আমরা যাচ্ছি ওখানে। আমার সঙ্গে আছে যে অর্পণ, এই আমার সঙ্গে সব সময় থাকে, যে গুড়িয়া, এই প্রথমবার এসেছে জীবনে পাহাড়ে। তো কিছুক্ষণ সিঁড়ি দিয়ে নামার পর আমরা এই জায়গাটা এসে পৌঁছেছিলাম, আর বেশিরভাগ মানুষই এখানে এসে থেমে যাচ্ছিলো আর দূরে যাওয়ার সাহস করছিল না। কিন্তু দেখো দূরের দিকটা কতটা সুন্দর, তো আমরা ঠিক করলাম যে আমরা ওই দূরেই যাব। তো আরও যারা বাকিরা আমাদের সঙ্গে ছিল তারা কেউই সাহস করছিল না নিচে যাওয়ার জন্য, তো আমরা এই চারজনই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আর দেখো নিচের পথটা, নিচের পথটা অনেকটা দুর্গম লাগছে, এইখান থেকে আমাদের নামতে হতো, তো সেই কারণেই অনেকে রাজি হয়নি, কিন্তু আমরা তো যাবই। আর দেখো ঝর্ণার জলটা কি দারুণ, কি সুন্দর। আর এখানে এই যে সঞ্জিতদা শুয়ে আছে, শুয়ে শুয়ে পোজ দিচ্ছে, ওনাকে এমনভাবেই ফটো তুলে দিতে হবে। তো চল, তো ফাইনালি আমরা ঝর্ণার এত কাছে চলে এসেছি। আর দেখো ওপর থেকে জলটা পড়ছে, কি দারুণ লাগছে, আর জলটা ভীষণ ঠান্ডা, ভীষণ। আর এরা দুজন এই যে ঠিক করছে কে কোন পোজে ফটো তুলবে, আর আমি তার মাঝে তোমাদের সঙ্গে ক্লিপসগুলো বানিয়ে শেয়ার। তো এই যে মানুষদা, ভীষণ ভালো একটা দাদা আমার, আর খুব ভালো ফটোগ্রাফার দাদা। তো দাদা ভাই, তুমি কেমন আছো? আমরা তো পুরুলিয়ায় ভীষণ মজা করছি। তো মিকি ইজ ভেরি গুড গাই, খুব ভালো ট্রাভেল ব্লগ করে। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখলে তারা ব্লগটা অবশ্যই শেয়ার করো, দেখো, সাবস্ক্রাইব করো। আর আমরা দেখো আমরা এখানে মজা নিচ্ছি, আর ওই যে পেছনে যে ছেলেটা আছে, ও হ্যালো, এই যে আমি ফার্স্ট টাইম এসেছি এই মাটির ঢিবিতে, ভালো লাগছে। আসলে এটা একটা বড় পাহাড়, ও দেখে বলছে এত বড় মাটির ঢিবি, আবার কত জল। এখন আমরা আছি টুরগা জলপ্রপাত, দেখতেই পাচ্ছ টুরগা জলপ্রপাত এখানে। তো এদিকের ভিউটা একবার দেখে নাও পাহাড়ের, দারুণ অসম একটা ভিউ, সূর্য অস্ত যাচ্ছে। তো এখানে এখানটা আসুন, এদিকে এদিকে চলে আসুন। এখানে পাহাড়ি মানুষরা কিছু সামগ্রী নিয়ে বসেছে, এখানে কিছু মেলার মতো জিনিস বিক্রি হচ্ছে, দেখুন কাঠের ফার্নিচার, সরি কাঠের দিয়ে কিছু তৈরি করেছে বোধহয় সম্ভবত। দারুণ দারুণ, এই যে এই কাঠের মূর্তিগুলো এখানে, এগুলো এরা বিক্রি করে, তো আমরা এগুলো কিনেছি, আর তোমরা যারা এখান দিয়ে আসবে তোমরাও নিতে পারো, খুব সুন্দর এই জিনিস। আর তোমরা চাইলে এই মাস্কগুলো এখানে ট্রাই করতে পারো। আমি ট্রাই করব, কেমন লাগছে আমাকে? খুব ভালো। আমাকে একবার ট্রাই করতে দে। কী রে, ও কী লাগছে আমাকে, আমি তো নায়ক পুরো। এই যে আমাদের বাকি সদস্যরা সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তো এখনও ওদের কেনাকাটা শেষ হয়নি, সবাই এখন ওয়েটিংয়ে। আর এই যে তার মাঝে সূর্যি মামা রেডি হয়ে গেছে এখন অস্ত যাওয়ার জন্য। তো দেখো এখানে ওরা কাঠ দিয়ে কি সুন্দর সুন্দর হরিণ, ময়ূর এগুলো বানিয়েছে, তো দেখে এত পছন্দ হচ্ছে যে আমিও কিনে ফেললাম আমার বাড়ির জন্য। তো দেখতেই পাচ্ছ আমাদের মজা কখনো শেষই হয় না। কিন্তু ব্লগটা আজ এখানে এই পর্যন্তই, টাটা, দেখা হচ্ছে আবার পরে ব্লগে। সবাই দেখো ভিডিওটা, ভালো লাগে।